ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের গেমের ভিতর কিন্তু 100% বোনাস টপ আপ ইভেন্ট চলতেছে। 100 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড ফ্রিতে ক্লেম করতে পারবেন, 300 ডায়মন্ড টপ আপ করলে 300 ডায়মন্ড পাবেন, এবার 500 ডায়মন্ড টপ আপ করলে 500 ডায়মন্ড, 1000 ডায়মন্ড টপ আপ করলে 1000 ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে আপনারা ক্লেম করে নিতে পারবেন। তো এই ইভেন্টটা কীভাবে বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে বিকাশ নগদের মাধ্যমে আপনারা টপ আপ করবেন এবং ইভেন্টটা কমপ্লিট করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র বিকাশ নগদ রকেট ব্যবহার করে ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো, তা আবার বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা চলে যাবো আমাদের প্রোফাইলে, দেন এখান থেকে আমরা আইডি কোডটি কপি করে নিব, তারপরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারটি ওপেন করে আমরা সার্চ বারে লিখব বিডি, তারপর স্পেস দিব, লিখব GAME স্পেস GHOR। ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বিডি গেম ওয়ার, জাস্ট এইটি লিখে সার্চ করবেন। এখান থেকে প্রথমে ওয়েবসাইট চলে আসবে, এটাতে ভিজিট করবেন। দেখতে পারতেছেন এখানে কিন্তু বিডি গেম ওয়ার ওয়েবসাইটটা এমন। তো আমরা এখান থেকে মেনু বারে ক্লিক করব, তারপরে এখান থেকে লগ ইন রেজিস্টারে ক্লিক করব। তো এখান থেকে আপনি সরাসরি গুগল ফেসবুকের মাধ্যমে কানেক্ট করে নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি সরাসরি জিমেলের মাধ্যমে কানেক্ট করব, তার জন্য জিমেলে চাপ দিব। তো জিমেলে চাপ দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখন এখান থেকে সরাসরি আপনারা মেন মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারতেছেন ফ্রি ফায়ার টপ আপ ইভেন্ট 100% বোনাস, এখানে আমরা ক্লিক করব। তো এখন কিন্তু এখানে আমাদের রয়েছে, দেখতে পারতেছেন আমাদের কমপ্লিট করার ইভেন্টটা। আমরা এখান থেকে 115 ডায়মন্ড টপ আপ করবো, তার জন্য আমরা 115 সিলেক্ট করলাম। তো এখান থেকে আমরা সরাসরি আইডি কোডটি পেস্ট করে দিব, আর আমরা কিন্তু 215 ডায়মন্ড পাবো, তারা কিন্তু বলে দিচ্ছে এখানে। তারপর এখান থেকে আমরা বাই নাওতে ক্লিক করব। তো এখন কিন্তু এখানে আমাদের নাম, ফোন নাম্বার দিতে হবে, আমাদের ফোন নাম্বার, নাম, ইমেল এগুলো আমরা বসায় নিব। যাদের কাছে ফোন নাম্বার বা ইমেল নাই তারা কী করবেন, তাদেরকে অবশ্যই এখানে ফোন নাম্বার ইমেল দিতে হবে, কারণ আপনি যদি ডায়মন্ড না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল করা হবে, অবশ্যই ফোন নাম্বার দিয়ে রাখবেন। তো এখন একটু নিচে আসবেন, আর যারা ডায়মন্ড পাবেন না তারা মেসেঞ্জার আইকনে ক্লিক করে সরাসরি ওদের সাথে কথা বলতে পারেন। আমার নাম বলে দিবেন, চ্যানেলের নাম, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। যদি সলভ না হয় তাহলে আমাকে মেসেজ করলে আমি প্রবলেম সলভ করে দিব। একটু নিচে আসার পর বিকাশ টপ আপ করলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ দিয়ে করলে নগদ, রকেট দিয়ে করলে রকেট। এখান থেকে আপনার তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন যেটাতে আপনার ব্যালেন্স আছে। আমরা বিকাশ দিয়ে করবো, তার জন্য বিকাশ সিলেক্ট করলাম। কথা একটু জোরে বলে ফেলতেছি, কারণ ভাই প্রচণ্ড গরম লাগছে, গরম লাগার কারণে ভাই কথা একটু জোরে জোরে বলতেছে, তার জন্য দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নিন। এখান থেকে বিকাশ পার্সোনাল নাম্বার কপি করে নিব, তারপর সরাসরি বিকাশ অ্যাপটি ওপেন করব, বিকাশ নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমরা সেন্ড মানি করার সময় আমাদের অ্যামাউন্টটা বসায় দিব, অবশ্যই সেন্ড মানি করবেন। তারপর এখান থেকে বিকাশের পিনটা বসায় দিব, এখন এখানে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে কিন্তু আমাদের সেন্ড মানিটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডি পাবো, এটা কপি করে নিব, ওয়েবসাইটে চলে যাব। এখানে প্রথমে আমাদের বিকাশ নাম্বার দিব, যে নাম্বারতে টাকা দিছি। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বসায় দিব, সব কিছু সঠিক থাকলে প্লেস অর্ডারে ক্লিক করবেন। যদি কোনো কিছু ভুল দিয়ে থাকেন তাহলে মেসেঞ্জার আইকনে ক্লিক করে সব কিছু খুলে বলবেন, তাহলে সমাধান হয়ে যাবে। মেনুবারে ক্লিক করব, জিমেলের নামের উপর চাপ দিব, অর্ডারে ক্লিক করব। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের অর্ডারটা এখন হোল্ডে রয়েছে, আর এখানে কিন্তু বাকি অর্ডারগুলো করছিলাম আগে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। যখন এখানে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, ডায়মন্ডটা আসবে, তখন এখানে কমপ্লিট লেখা থাকবে এখানে হোল্ডের জায়গায়। তো এখান থেকে মেলে আমাদের মেল চলে আসছে, আমাদের অর্ডারটা রিসিভ করছে, আপনাদের অর্ডারটা কমপ্লিট হলে মেলও মেল চলে যাবে। তো আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আমরা ডায়মন্ডটা পেয়ে গেছি, এখন আমরা সরাসরি ইভেন্টে চলে যাব। তারপর এখান থেকে আমরা ক্লেম করে নিব, এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ক্লেম লেখা চলে আসে। আমরা জাস্ট যখন এখান থেকে আমাদের ক্লেম করে নিব তখনই কিন্তু আমাদের ডায়মন্ডটা আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে। তো আশা করি এভাবে আপনারা চাইলে 200 ডায়মন্ড টপ আপ, তারপর এভাবে টপ আপ করে আপনারা ইভেন্টটা ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।